আচ্ছা দেখো এভরিওয়ান এই পেপারটা হচ্ছে আমাদের এস ওয়ানের ওটা ওই টু থাউজেন্ড টোয়েন্টি টু এর ফেব্রুয়ারি মার্চের যে ইয়ে একটাই ভ্যারিয়েন্ট থেকে ওই পেপারটা ক্লিয়ার শুরু করি আচ্ছা ফার্স্টের পেজে তো এই পেজে কিছু নাই এখানে কোয়েশ্চেন ওয়ান কোয়েশ্চেন ওয়ানে কি বলেছে এফিয়ার সাইডের স্পিনার হ্যাজ এজড নাম্বার ওয়ান টু টু থ্রি a fair blue spinner has AGS number minus 3, minus 2, minus 1 and minus 1. Each spinner is spun, uh, spun once and the number of the age on which the spinner is land is noted. The random variable x denotes the sum of the resulting two numbers, row of the probability distribution of table x. Amadhi jana best hoche amra judi ekta possibility table diagram ta banayane. Ustavar see. তাহলে এইখানে আমরা হচ্ছে এরকম করে বানায় নিচ্ছি সেটা হচ্ছে আমাদের কত এখানে কী কী আছে এম পজিটিভ উপরে রাখলাম ওয়ান ঠিক আছে তারপরে কী আছে আমাদের এটা টু তারপরে কী আছে আমাদের এটা আরেকটা টু আর লাস্ট হচ্ছে আমাদের একটা থ্রি আর এইখানে আমাদের যদি আমি পরেরটাকে রাখি সেটা কত আমাদের এখানে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমরা এখন যেটা করব এখানে ঠিক আছে

টু আর এটা হচ্ছে জিরো তারপরে এটা ওয়ান ওয়ান টু আচ্ছা আমার ডিস্টিংক্ট কি কি ভ্যালু আসলো বলতে পারবা ডিস্টিংক্ট কী কী ভ্যালু আসলো ডিস্টিং মানে সেপারেট এই যে রেজাল্ট যেগুলি আসলো সবচেয়ে ছোটো কী আছে সবচেয়ে ছোটো মাইনাস টু একটা ভ্যালু আছে তারপরে আসে হচ্ছে মাইনাস ওয়ান তারপরে আছে আমাদের জিরো তারপরে ওয়ান তারপরে টু এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পাঁচটা ভ্যালু ছাড়া আর কোনো ভ্যালু আছে আমাদের এখন টোটাল আমাদের আউটকাম কয়টা আসছে ষোলোটা না এক দুই তিন চার দুই তিন চার ফোর টাইম ফোর ষোলোটা মাইনাস টু কয়টা আসছে একটা কত আসবে আমাদের ওয়ান ওভার সিক্সটিন রাইট বুঝতে পারছি এটা কয়টা আসতেছে দেখো তো এক দুই তিন তাহলে থ্রি ওভার

টু সেটা এবং এটাকে ভুলো আমরা এটা লিখব না আর কি এটা এটা ইয়ে করার জন্য কারণ সবগুলো দেখো আমি অ্যাডাপ্ট করি ওয়ান আর থ্রি ফোর ফোর আর ফাইভ কত হয় নাই নাইন আর ফাইভ ফরটিন আর টু সিক্সটিন তার মানে আমাদের সব কিছু ডিস্ট্রিবিউশনটা ঠিক আছে বুঝতে পারছি তাহলে এখন যখন আমি এখানে একটু পজ দিচ্ছি আমি একটা টেবিল ড্র করে নিচ্ছি ঠিক আছে পেন্সিল দিয়ে একটু পজ দিচ্ছি আচ্ছা দেখো আমি রাফ পেন্সিল দিয়ে একটা ইয়ে করছি টেবিলের মতো করছি ঠিক আছে আমার কাছে এখন রুলার নাই কালকে নেক্সট ভিডিওতে রুলারগুলো নিয়ে আসবো ঠিক আছে রুলার কেন স্টুডেন্ট নিয়ে চলে গেছে সো আমাদের এগুলো কী ছিল এগুলো হচ্ছে আমাদের যে র্যান্ডাম ভ্যারিবল এক্স ওইটার ভ্যালু ছিল আর এখানে আমাদের কী লিখবো পি অফ এক্স ফিজিকালস টু এক্স তাহলে এটা কত পেয়েছি আমরা বলো তাহলে এটা লিখবো হচ্ছে আমাদের ওয়ান ওভার সিক্সটিন তারপর এটা কত পেয়েছি আমরা এই যে দেখো এই কাজগুলো আমি কিন্তু এখানে ইচ্ছা করে সময় করি আমি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন ড্র করার আগে সময় হচ্ছে সেপারেট ভ্যালুগুলো বের করে নিই দ্যাট বুঝতে পারছো আচ্ছা এখন আমাকে বলতেছে এখন আমাকে বলতেছে গিভেন দ্যাট

আমরা এই কাজটা আমরা সেপারেটলি বের করি সামেশন অফ এক্স আই স্কোয়ার টাইমস হচ্ছে আমাদের পি আই সো এক্স আই স্কোয়ার মানে যে এখন চিন্তা করো এটা হবে মাইনাস টু হোল স্কোয়ার তার মানে হচ্ছে এটা হবে মাইনাস টু হোল স্কোয়ার এবং ওটা প্রভালিটি কত ছিল ওয়ান ওভার সিক্সটিন বুঝতে পারছি হ্যাঁ প্লাস এটা কত মাইনাস ওয়ান হোল স্কোয়ার টাইমস হচ্ছে আমাদের কত থ্রি ওভার সিক্সটিন এরপরটা তো জিরো সো জিরোটা আমি শুধু একবারে জিরোই লিখে ফেললাম মানে জিরোর সাথে মাল্টিপ্লাই করলে তো জিরোই আসবে এখানে কত ওয়ান ওয়ানের ওপর স্কোয়ার টাইমস হচ্ছে আমাদের ফাইভ ওভার সিক্সটিন আর এটার সাথে এখনও শেষ হয়নি প্লাস হচ্ছে আমাদের কত টু স্কোয়ার টাইমস হচ্ছে আমাদের টু ওভার সিক্সটিন এই সবগুলো যদি অ্যাডাপ্ট করি আমাদের আসবে হচ্ছে তোমার টোয়েন্টি ওভার সিক্সটিন এটা আস্তে আস্তে কত আমাদের টোয়েন্টি ওভার সিক্সটিন ক্লিয়ার এই দেখো আচ্ছা যদি স্ক্রিনে না আসে তখন কিন্তু আমাকে বলতে হবে কারণ আমি কিন্তু স্ক্রিনের দিকে তাকায় থাকি না ক্লিয়ার আচ্ছা তাহলে সো আমাদের ভ্যারিয়েন্স অফ এক্স

এইখানে আমাদের ডাউন করে করে নিই সেট আপ কোয়েশন টু দেখা যাচ্ছে কি বলছে ইন এ সার্টেন কান্ট্রি দ্য প্রবিলিটি অফ মোর দেন টেন এটা কিন্তু খেয়াল করে প্রথমটা ইজি ওয়ারেল্টার মধ্যে কিন্তু বুঝাইতে আমি না আমি কতটুকু হেল্পফুল হবো তোমাদের বুঝাইতে আর চেষ্টা করবো ঠিক আছে ইন এ সার্টেন কান্ট্রি দ্য প্রিটি দ্যাট মোর দেন টেন সেভেন্টিমিটার অফ এনি পার্টিকুলার ডে রেইন মানে মোর দেন টেন সেন্টিমিটার অফ রেইন এনি পার্টিকুলার ডে ইজ জিরো পয়েন্ট তাহলে আমাদের ইভেন্টটা হচ্ছে মোর দেন টেন সেন্টিমিটার রেইন বুঝতে পারছি এই ইভেন্টের জন্য আমাদের সাকসেস প্রবলিটি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এ তাহলে ফেলুর প্রবলিটি কত ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এখানে হ্যাঁ তাহলে এখন তারপর বলতেছে ফাইনাল প্রবলি দ্যাট ইন এনি র্যান্ডমলি চোজন সেভেন ডে পিরিয়ড মোর দেন টু ডেজ হ্যাভ মোর দেন টেন সেন্টিমিটার সো এটা দেখে এইখানে মোর দেন দেখে ডোন্ট গেট কনফিউজ এই যে মোর দেন টেন সেন্টিমিটার এটা জাস্ট দ্য নেম অফ দ্য ইভেন্ট রাইট সো আপনি যদি বলো লেট এক্স 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 বি দ্য ইভেন্ট মানে হচ্ছে যে মোর দেন তোমার টেন সেন্টিমিটার অন এনি ডে টেন সেন্টিমিটার রেইন ঠিক আছে রেইনটা লেখল টেন সেন্টিমিটার রেইন অন এনি ডেট জাস্ট লেখলাম এখন তোমার এটা বায়োমিলের মধ্যে পড়তেছে তাহলে আমাদের এন কত সেভেন ডে চুজ করছে তাহলে এন হচ্ছে সেভেন তোমার পি সাকসেস প্রবলি কত জিরো পয়েন্ট ওয়ান এইট তাহলে তোমার ফেল প্রবল কত ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এইট মানে হচ্ছে জিরো পয়েন্ট এইট টু বুঝতে পারছি তো আমি যদি আমি যদি বাইনোমিয়াল মডেলটা ডিক্লেয়ার করি সেটা কি হবে আমাদের এখানে সেভেন আর জিরো পয়েন্ট ওয়ান এইট ক্লিয়ার চেয়েছে কি মোর দেন টু মানে পি এক্স মানে প্রবলটি অফ গ্রেটার দেন টু গ্রেটার দেন টু মানে কত মানে একদম তোমার থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হইতে পারে অথবা ওয়ান মাইনাস জাস্ট জিরো ওয়ান জিরো ওয়ান মাইনাস কত জিরো ওয়ান টু এগুলো অ্যাড করলে হবে না

প্লাস পি অফ এক্স সিজিকলস টু ওয়ান্স মানে কি সব ফেল মানে কত আমাদের সব ফেল মানে কত হ্যাঁ মানে জিরো টু পাওয়ার কত সেভেন জিরো হোল টু দি পাওয়ার সেভেন প্লাস এটা মানে হচ্ছে সাত দিনের মধ্যে একদিন তাহলে সেভেন সি প্রথমে দিন নিলাম একদিন মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট টাইমস হচ্ছে আমাদের কত জিরো পয়েন্ট হোল টু দি পাওয়ার এরপর হচ্ছে প্লাস এফ সেভেন সি টু টাইম জিরো পয়েন্ট ওয়ান এইট হোল স্কোয়ার টাইম জিরো পয়েন্ট এইট টু হোল টু দি পাওয়ার কত ফাইভ বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে এই ব্র্যাকেটের ভেতরে পুরো ক্যালকুলেশনটা আমি একবারে করে ফেলতেছি সেটা আসতেছে হচ্ছে তোমার ওয়ান এক্স্যাক্টলি জিরো পয়েন্ট এইট এইট ফোর ফাইভ নাইন না আচ্ছা এইট ডাজেন্ট ম্যাটার ঠিক আছে নাইন আর এইট আমি নাইন লিখলাম সো এটা কত আসে আমাদের এটা 0.115 0.110 বুঝতে পারছিস বুঝতে পারছিস यस सर কোনো কোশ্চেন আছে কোনো কোশ্চেন আছে আচ্ছা এইটা এইটা কি কেউ পারছিসলা এটা এটা বুঝতে পারছিসলা কোশ্চেনটা from a randomly chosen three day seven মানে হচ্ছে সেভেন মানে তিনটা সেট অফ সেভেন তুমি চুজ করছস

এখন আমার কাছে লেট সে নতুন একটা ইভেন্ট যে তুমি সেভেন ডে তিনটা সেভেন ডে পিরিয়ডের মধ্যে অনলি দুই একটলি দুই দিন হবে তাহলে আমার নতুন একটা আমি বাইনোমেল ডিস্ট্রিবিউশন ওয়াই নিতে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের থ্রি আর সাকসেসফুলি হচ্ছে আমাদের জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান বুঝে গেছে অ্যান্ড আমাকে বের করতে হবে পি অফ ওয়াই টু ইজিক্টলি দুই দিন সো ওয়াই টু মানে হবে থ্রি সি টু তারপর হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান হোল স্কোয়ার টাইমস হচ্ছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান ওটা কিউটা বের করলাম এইভাবে এখানেই বের করে দিলাম ক্লিয়ার বুঝতে পারছি এটা কত আসে আমাদের জিরো পয়েন্ট ফোর টু ওয়ান এটা কার কার হয়েছিল পুষ্পিতার হয়েছে হাফিয়ারও হয়েছিল এটা কিন্তু বোঝাটা ডিফিকাল্ট অনেকে কিন্তু বুঝতে পারে না এটা হেল্প নিয়েছিলাম নাকি ডিরেক্টলি একবারে করে ফেলছিলাম

হিস্টোগ্রাম রিপ্রেজেন্ট করতে বলছি কোশ্চেন চি অ্যাট এ সামার ক্যাম্প দেখি অ্যান আয়থমেটিক টেস্ট ইজ টেকেন বাই টু ফিফটি চিলড্রেন দ্য টাইমস টেকেন টু দ্য নিয়ারেস্ট মিনিট টু কমপ্লিট দ্য টেস্ট ওয়াই রেকর্ডেড দ্য রেজাল্টস আর সামারাইজড ইন টেবিল ওয়ান থেকে থার্টি হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান ঠিক আছে থার্টি ওয়ান থেকে ফোরটি ফাইভ হচ্ছে আমাদের কত থার্টি তারপর আমাদের কত ফোরটি সিক্স থেকে ফোরটি সিক্সটি এইট

বুঝতে তাহলে এখন আমাদের নেক্সট কি লাগবে আমাদের ফ্রিকোয়েন্সি ডেন্সিটি লাগবে না ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কি হবে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বলো তো জিরো পয়েন্ট সেভেন জিরো ঠিক আছে কিভাবে বের করছি আমরা এই যে এইটা মাইনাস এইটা এটা হচ্ছে এইটা মাইনাস এইটা হচ্ছে থার্টি বুঝতে পারছি মানে এখন যে রেঞ্জটা আমাদের ক্লাস উইটা নিতে হবে এটা মডিফাইড মডিফাইড ইয়া থেকে রেঞ্জ থেকে নিতে হবে বুঝতে পারছি

এই আসবে হচ্ছে টোয়েন্টি বুঝতে পারছি সিক্সটি এইট ডিভাইড বাই টোয়েন্টি আর এখানে হচ্ছে যে এইটি সিক্স ডিভাইড বাই টেন তার মানে এটা কত আসবে এইট পয়েন্ট সিক্স এখানে আসবে হচ্ছে ফর্টি ফাইভ ডিভাইড বাই টোয়েন্টি ফাইভ সেটা আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ক্লিয়ার ওয়ান পয়েন্ট এইট এখন হচ্ছে যে আমাদেরকে সেই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে আমি যদি জিরো এখান থেকে শুরু করি জিরো নিলাম ঠিক আছে জাস্ট জিরো নিলাম জিরো ফাইভ আচ্ছা আমি কত হান্ড্রেড পর্যন্ত যেতে হবে তাহলে আমি যদি এখন টোয়েন্টি করে না নিই তাহলে কি হান্ড্রেড পর্যন্ত যেতে পারবো ক্যালকুলেট দেখো এখানে আমার টোয়েন্টি যদি না নেই এটা টোয়েন্টি নিলাম তারপর এখানে ফোরটি এখানে সিক্সটি এখানে এইটটি এখানে হান্ড্রেড এর আমি যদি এইভাবে না নিই তাহলে কি আমি এই এক্সেসে হান্ড্রেড পর্যন্ত একটা রাখতে পারবো আচ্ছা এখন আমার লাগবে হচ্ছে এটা তো ফাইভ রাইট মানে প্রত্যেকটা ওয়ান করে তাহলে জিরো পয়েন্ট ফাইভ কী এই যে এটার মাঝখানে না তাহলে প্রথমটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন হলে আমি এখানে আমরা এখানে আমাদের এই ভার্টিক্যাল এক্সেসে আমাদের হাইয়েস্ট ভ্যালু কত আমাদের এইট তো দেখো ভার্টিক্যাল এক্সেসটা আমাদের হায়স ভ্যালু কত এইট পয়েন্ট সিক্স এইট পয়েন্ট সিক্স যদি নিন তাহলে এইটাকে আমি টু নিলাম এইটা ফোর এইটা সিক্স এইটা এইট এইটাকে টেন বলতে পারি তাহলে প্রথমটা আমাদের জিরো পয়েন্ট সেভেন এইটা কত আমাদের ওয়ান ওয়ান এটা তার মানে প্রত্যেকটা কত জিরো পয়েন্ট টু করে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সেভেন হচ্ছে এই জায়গাটা জিরো পয়েন্ট সেভেন থেকে আমাদের কত পর্যন্ত যাবে এটা টোয়েন্টি পয়েন্ট ফাইভ টোয়েন্টি পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের এই জায়গা পর্যন্ত বুঝতে পারছি আমি হাতে হাতি করতেছি অ্যাজ আই ডোন্ট হ্যাভ রুলার রাইট নাও ক্লিয়ার এইটু ঠিক আছে এটা টোয়েন্টি পয়েন্ট ফাইভ পর্যন্ত গেল তারপরে হচ্ছে আমাদের টোয়েন্টি পয়েন্ট ফাইভ থেকে আমাদের কোন কোন সরি টোয়েন্টি পয়েন্ট ফাইভ না তো এটা কোন পর্যন্ত যাবে থার্টি পয়েন্ট ফাইভ না তাহলে আমি তো ভুল করছি কিছু বলো না কেন

এখান থেকে আমাদের ফোরটি ফাইভ ফাইভ মানে হচ্ছে এখানে না এটা তো ফিফটি সরি এখানে আমার ওয়ান মিনিট দেখো কোথায় আমি এটা ভুল দিয়ে দিয়েছিলাম এটা হবে না আমার হচ্ছে ফোরটি ফাইভ পয়েন্ট না এটা তো ফোরটি এটা ফিফটি ফিফটি তাহলে এটার মাঝখানে হচ্ছে ফাইভ কিন্তু এটার মাঝখানে ফর্টি ফাইভ পয়েন্ট আরেকটু এদিকে ঠিক আছে বুঝতে পারছি সো এটা তোমাদের টু পর্যন্ত হবে এটা হলো তারপরে হচ্ছে আমাদের কি থেকে আবারও হচ্ছে ঝামেলা এটা সেভেন্টি এটা সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের এই জায়গাটা এটা কত আমাদের থ্রি পয়েন্ট ফোর তো এই জায়গায় যদি আমি উঠি থ্রি পয়েন্ট ফোর কোথায় আমাদের থ্রি হচ্ছে এই জায়গাটা পয়েন্ট ফোর হচ্ছে দুইটা ঘর যাবে ঠিক আছে এখান থেকে আমাদের এই পর্যন্ত আসতে হবে ঠিক আছে স্কেল ছাড়া একটু খুবই আমার ঝামেলা হচ্ছে নেক্সট টাইম রুলারগুলো নিয়ে আসতে হবে ঠিক আছে এটা থ্রি পয়েন্ট ফোর তবে আমি একটু এটা করে দিলাম এটা হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট ফোর ঠিক আছে আইডেন্টিফাই করে দিলাম বুঝতে পারছি তারপরটা আমাদের এইট পয়েন্ট সিক্স সেটা করতো আমাদের সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাই না

ঠিক আছে এটা গেল আমাদের কত এইট পয়েন্ট সিক্স এটা হচ্ছে আমাদের এইট পয়েন্ট সিক্স তারপর লাস্ট সেটটা কত আমাদের হ্যাঁ ওইটা কত আমাদের ওয়ান পয়েন্ট এইট এই পর্যন্ত ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের হানড্রেড পয়েন্ট মানে হচ্ছে এই জায়গাটা ওয়ান পয়েন্ট তো হচ্ছে হ্যাঁ ওয়ান তো এই পর্যন্ত যাবেই দেখছো কী পরিমাণ টাইম নষ্ট হলো সিম্পল ম্যাথে আমি তো বলছি এই ধরনের ম্যাথগুলো কিন্তু টাইম কিল করবে বুঝে গেছে আচ্ছা এখন আমাকে বলতেছে এটা শেষ ঠিক আছে এখন আমাকে বলছে স্টেট দ্য উইচ ক্লাস কন্টেন্স দ্য মিডিয়ান আচ্ছা আমাদের টোটাল কত ছিল টু ফিফটি রাইট তাহলে আমি আমাদের একটু হেল্পের জন্য আমি এখানে একটা সিএফ বানাই তাহলে বুঝে যাবো আমি ঠিক আছে বুঝতে পারছো

125 তাহলে দেখো 119 পর্যন্ত এখানে আছে তাহলে 125 আর 126 দুইটাই কিন্তু আমাদের এই ঘরে আছে বুঝতে পারছিস তাহলে আমাদের এইটা এই যে এইটা যেটা সেটা হচ্ছে আমাদের কি মিডিয়ান রেঞ্জ এটা মিডিয়ান ক্লাস তাহলে কি লিখবো আমরা এটা 66 ঠিক আছে কি লিখবো আমরা এটা 66 থেকে কত আমাদের 75 বুঝতে পারছিস আচ্ছা গিভেন दैट এন এস্টিমেট অফ দা মিন টাইম

অথবা অথবা বেলক্রাফটে যে এরকম থাকে এটা কি সিমেট্রিক্যাল না স্যার তখন কি মিন তখন কি মিন আর মিডিয়ান সেম হবে না স্যার তাহলে এখানে বলতেছে অ্যাকাউন্টস পলিসি হোয়াট ফিচার হোয়াট ফিচার অফ দা ডিস্ট্রিবিউশন অ্যাকাউন্টস মানে অ্যাকাউন্টস ফর দা মিডিয়ান এন্ড মিন বিইং ডিফারেন্ট মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন নট বিইং সিমেট্রিক্যাল বুঝতে পারছিস ডিস্ট্রিবিউশন নট বিইং সিমেট্রিক্যাল ক্লিয়ার

এটা নর্মাল ডিস্ট্রিবিউশন একটা ম্যাপ ওকে গুড তাহলে আমাকে এখানে বলছে দ্য ওয়েটস অফ মেল লেপার্ড ইন এ পার্টিকুলার রিজিয়ন আর নর্মাল ডিস্ট্রিবিউটেড উইথ মিন ফিফটি ফাইভ কেজি অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশান সিক্স কেজি রাইট তার মানে হচ্ছে আমি যদি এখানে বলি আমার এক্স একটা নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা মিন হচ্ছে আমাদের ফিফটি ফাইভ আর এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তাহলে আমি কি লিখবো এটা সিক্স স্কোয়ার্ড লিখব বুঝতে পারছি

ফোরটি সিক্স মাইনাস আমাদের এখানে কত ফিফটি ফাইভ ডিভাইডেড বাই আমাদের এখানে সিক্স এই জেড লিখে ফেললাম এটাকে লেখা যায় হচ্ছে সিক্সটি টু মাইনাস ফিফটি ফাইভ ডিভাইডেড বাই সিক্স বলা যায় তাহলে এটা কি হয়ে যাচ্ছে প্রবিলিটি অফ তোমার হচ্ছে যে এটা কত মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা ওইটা ওইটার পরের আচ্ছা এটা জেড এটা এটাকে হচ্ছে বেশি ইয়াতে লেখা যায় এটা এটা কত আছে দেখো তো এটা ডিসেমএল এ 7 ওভার 6 আসে ঠিক আছে ডেসিমলে কত আসে 1.167 1.167 ঠিক আছে so, এটা লিখলাম তাহলে এখন এটার মানে কত আমাদের তো এই জিনিসগুলো শিখাইছিলাম তোমাদের রাইট সো এটার মানে আমরা এটা লিখতে পারি না প্রোবাবিলিটি অফ জড লেস দ্যান 1.167 মাইনাস প্রোবাবিলিটি অফ জড লেস দ্যান -1.5 এই কথাটা বলতে পারি সো এটা শিখাইছিলাম প্রোবাবিলিটি অফ জড লেস দ্যান -a কি হয় এটা 1 মাইনাস প্রোবাবিলিটি অফ জড লেস দ্যান a মনে আছে তাহলে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারি তাহলে এটা কি হয় প্রবাবিলিটি অফ z লেস দেন 1.167 মাইনাস এর মধ্যে এখানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ z লেস দেন 1.5 সো ফাইনালি আমরা কি পাচ্ছি প্রবাবিলিটি অফ z লেস দেন 1.167 তারপর হচ্ছে আমাদের কত প্লাস প্রবাবিলিটি অফ z লেস দেন 1.5 আর লাস্টে মাইনাস 1 এই পর্যন্ত দেখো আমি কিন্তু নরমাল ডিস্ট্রিবিউশন ওই টেবিলটা আমার কাজেই লাগবে না কে চলে গেল হ্যালো আচ্ছা দেখো এখন বন্ধ এখন কিন্তু এরপর একটা নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল ইউজ করার ওইটার আমি দেখাচ্ছি না ঠিক আছে তোমরা তো তোমাদেরকে তো দেখাই দিচ্ছি নর্মাল ডিস্ট্রিবিউশন কীভাবে ইউজ করতে হবে রাইট তাহলে এই 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 ভ্যালুটা কত আসে এটা হচ্ছে আরেকটু একটু লিখে নিই আমরা চাইলে এইটাকে এভাবে লিখতে পারি ফাইভ অফ তোমার হচ্ছে যে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স সেভেন প্লাস ফাইভ অফ তোমার হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান তারপরে আমি এখানে লিখতে পারি হচ্ছে আমাদের কত জিরো পয়েন্ট এইট সেভেন এইট থ্রি ঠিক আছে প্লাস জিরো পয়েন্ট

নেগেটিভ রিজনে থাকে যে যখন আমাদের এই যে এরকম আমাদের এই এখানে এটা তো এটা জিরো রাইট এই সাইড হচ্ছে আমাদের পজিটিভ এই সাইড হচ্ছে আমাদের নেগেটিভ রাইট সো এই নেগেটিভ রেঞ্জে যদি কোনো এ থাকে ওইটার সময় আমাদের ঝামেলা হয় এটা দেখাচ্ছিলাম ক্লাসে রাইট এই ম্যাথটা হচ্ছে ওইটার একটা এক্সাম্পল পড়ি আমরা কী বলছি এখানে বলছে দ্য ওয়েটস অফ ফিমেল লেপার্ড ইন দিস রিজিয়ন নর্মাল ডিস্ট্রিবিউটেড উইথ মিন ফর্ট এটা এটা তোমার আরেকটা নর্মাল ডিস্ট্রিবিউশন আরেকটা নর্মাল ডিস্ট্রিবিউশন যার মিন হচ্ছে না কত জিরো পয়েন্ট টু ফাইভ দেখো সো অলরেডি ফর্টি টু তুমি যদি এটি চিন্তা করো মানে চিন্তা করো তোমার মিডিয়ান হচ্ছে মিডিয়ান হচ্ছে আমাদের কি টু রাইট তো বলছে লেস থার্টি সিক্স থার্টি সিক্স এই না তাহলে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে আমাদের এটা আমরা লিখতেছি হচ্ছে আমাদের কত প্রবলেলিটি অফ এক্স না এটা তবে নতুন করে ডিসিপবালিটি অফ লেস দেল থার্টি সিক্স কেজিগোস্ট টু জিরো পয়েন্ট টু ফাইভ রাইট তাহলে প্রথমে আমাদের কি করতে হবে জেড মাইনাস করতে হবে না তখন আমি কি বলছিলাম যদি নেগেটিভ সাইডে থাকে আমরা আমরা জেডের ফর্মুলাটা কি লিখছিলাম জেড ডিজিকস্ট আমাদের কি এক্স মাইনাস মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিশন বাট বলছিলাম যদি নেগেটিভ জোনে থাকে তখন আমরা জেডকে কীভাবে লিখবো বলছিলাম মিউ মাইনাস এক্স

3.90 কত 3.9 কেমনে তুমি কি বলতাছো 6 ডিভাইড বাই ভেরি স্মলার নাম্বার 6 ডিভাইডেড বাই 0.6745 কাম ইট বি মোর সেটা বলো আমার এটা হয়ে যায় হচ্ছে বেসিক্যালি বুঝতে পারছি পুষ্পিতা এটা কি আনসার হয়েছিল তোমার আমি বলছিলাম যে এই ধরনের ম্যাথে তোমরা ভুল করবাই ওয়াজ আই কারেক্ট ঠিক আছে সো যাব এটার পরের পার্টে আচ্ছা এটার পরের পার্টে আমাকে কি বলেছে এটার পরের পার্টে হচ্ছে দাঁড়াও কোথায় আমাদের এখানে ঠিক আছে এটা পরের পার্টি কি বললো আমাদেরকে দ্য ডিস্ট্রিবিউশন অফ একটু পেজটা ঠিক করে নি দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েটস অফ মেল অ্যান্ড ফিমেল লেপার ডার ইন্ডিপেন্ডেন্ট অফ ইচার মানে এরা ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট প্রবিলিটি বুঝতে পারছো মনে আছে ইন্ডিপেন্ডেন্ট প্রবিলিটি হলে কি হয় ইন্ডিপে যখন দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় মনে আছে কি হয় কথা বলে না

কি ছিল এটা তো নেগেটিভ চলে আসতে হয়েছিল না ওয়ান মাইনাস ফাইভ অফ আমাদের কত ওয়ান পয়েন্ট ফাইভ মনে আছে তারপরে টাইমস হচ্ছে এটা কত আমাদের এটা জাস্ট প্রবাবিলিটি এটা যে আমি যেটি কনভার্ট করতাম প্রবাবিলিটি অফ এটা তো কারণ এটা যেটি এত কনভার্ট করিনি তাহলে এখানে কত জেড লেস দেন কত আমাদের ফর্টি সিক্স মাইনাস ফর্টি টু ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিশন কত ছিল আমাদের ফিমেল একটা কত ছিল স্ট্যান্ডার্ড ডিভিশন মাত্র আগের ম্যাথে বের করলাম 8.90 না দেখছো বলে 8.89 হ্যাঁ 8.89 8.90 বের করছি তাই না তাহলে এখন এই ভ্যালুটা কত আসে এই জিনিসটা এই ফাইনাল এটা এটা আসে 1 0.9332 ঠিক আছে টাইমস আমাদের এটা কত আসবে এটা হচ্ছে ডিরেক্টলি এই ভ্যালু ডেসিমেলে আমি যেটা আসে সেটাকে ফাইন বসে বসাই দিচ্ছি জিরো পয়েন্ট আমাদের কত ফোর ফোর নাইন জিরো ঠিক আছে সো এখন আমাদের এই এইটার এই ইয়েটা কত আসছে এইটা জিরো পয়েন্ট টাইমস এখান থেকে এই প্রবলেমটা আসবে হচ্ছে আমাদের কত জিরো তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি মাল্টিপ্লাই করলে জিরো

কি বলেছে আমাদেরকে এ গ্রুপ অফ ফাইভ পিপল কনসিস্ট অফ থ্রি বয়স ফোর গার্লস অ্যান্ড ফাইভ হাউ মেনি ওয়েজ ক্যান এ টিম অফ পিপল বি চোজেন ফ্রম ফ্রম ইফ ইফ দ্য গ্রুপ এক্স্যাক্টলি বিয়ান অ্যাডাল্ট ইস ইনক্লুডেড আচ্ছা প্রথম কথা বলো এটা কি পারমোডেশন হবে না কম্বিনেশন হবে এটা প্রথম কোয়েশ্চেন জিজ্ঞেস করছে পুষ্পিতা কি হবে পারমোডেশন না কম্বিনেশন হ্যালো নমন আফিয়া মনিবা কম্বিনেশন হবে কম্বিনেশন হবে এক্স্যাক্টলি একজন অ্যাডাল্ট চুজ করতে হবে তাহলে একজন পাঁচজন থেকে আমি একজন চুজ করি তাহলে কত 5c1 টাইমস এরপরে এরপরে আর পাঁচজন থেকে চুজ করা যাবে না তারপর থ্রি বয়েজ আর ফোর গার্লস মিলে কত হয় সাতজন রাইট তাহলে 7c আর কতজন পাঁচজন বলছে চুজেন ফাইভ পিপল তাহলে পাঁচজনের মধ্যে একজন তো চুজ হয়ে গেল রাইট তাহলে রিমেইনিং কয়টা প্লেস আছে চুজ করার চারটা না তাহলে 7c4 হবে না তাহলে কত হচ্ছে এটা

অলওয়েজ মেক এ টেবিল তার মানে আমাদের কি আছে প্রথমে হচ্ছে যে বয়েজটা নিলাম ঠিক আছে বয়েজের টোটাল কতজন ছিল এটা এখানে লেখো বয়েজের টোটাল কতজন ছিল চার তিনজন না থ্রি এটা লেখলাম আমাদের এখানে তিনজন ছিল তারপরে হচ্ছে আমাদের এখানে গার্লস গার্লসে কতজন ছিল চারজন এটা লিখলাম তারপর বলতেছে আমাদেরকে আমার অ্যাডাল্টস অ্যাডাল্টস কতজন ছিল হচ্ছে আমাদের পাঁচজন ঠিক আছে এবং টিম কিন্তু আমার টোটাল পাঁচজনের বানাইতে হবে মনে আছে টিম টোটাল পাঁচজনে বানাইতে হবে এখন আমরা কি কি ওয়েতে সিলেক্ট করতে পারি এরকম যে যখন মানে দুইটা মানে একটা গার্লস সিলেক্ট করলাম রাইট তখন কি হইতে পারে হ্যালো এটা বয়স এমন হইতে পারে না যে অ্যাডাল্ট জিরো হইতে পারে তাহলে তখন অ্যাডাল্ট জিরো হলে কি এটা হচ্ছে আমি মানে আমি যদি হয়ে চিন্তা করি যে অ্যাডাল্ট জিরো নেই তাহলে হচ্ছে যে আমার তিনটা বয়স আর হচ্ছে যে আমার একটা গার্লে কে সেটা হচ্ছে সেটা হচ্ছে না তাহলে তখন আমি যদি তিনটা বয় মানে যদি আমি এরকম করে নিই তিনটা বয় থাকে তাহলে থ্রি তিনটা নিলাম একটা গার্ল নিলাম তখন একটা আমার অ্যাডাল্ট নিতে হবে রাইট এবার বয় একটা কমাই তাহলে গার্লস ওয়েটাই ফিক্স থাকলো আর এখান থেকে আমি কিছু সিরিয়ালি যাচ্ছি এখান থেকে তখন এটা একটা টু বাড়াইতে হবে রাইট বলছে এখানে কি বলছে আর কমাইতে স্যার তাহলে আবার এখন তাহলে এখন এরকম করতে পারি আমি ঠিক আছে তখন আমি এখন বয়স এইটা করলাম থ্রি তখন এই গার্ল এই যে একটা বাড়াইলাম ঠিক আছে টু তাহলে তখন এটা কি জিরো আবার তাহলে এইটা টু তখন হচ্ছে আমাদের এইটা কত থ্রি তখন ওইটা জিরো রাইট রাইট তাহলে আমাদের কিরকম দেখো তো কোনটা বাদ গেছে কিনা টু আর তখন এটা ওয়ান বুঝতে পারছি তাহলে এখন আমার সবগুলো এর এর বাইরে আর হয় না এটা মানে কত এটার মানে হচ্ছে আমাদের কত এটা বলো কত এটা কত থ্রি সি থ্রি এটা এখানে ফোর সি ওয়ান এটা পেন্সিল দিয়ে লিখতেছি এটা ঠিক আছে আর এটা হচ্ছে কত আমাদের ফাইভ সি ওয়ান টোটাল কত আসে এটা থ্রি টাইমস ফোর টুয়েলভ টুয়েলভ টাইমস সরি সরি ফাইভ আর টুয়েলভ কত আসে এটা এটা ফাইভ ফাইভ এটা টোয়েন্টি বুঝতে পারছি এটা থ্রি সি সি হচ্ছে ওয়ান ফোর টাইমস ফাইভ এটা টোয়েন্টি আসে আচ্ছা পরে এটা হচ্ছে থ্রি সি টু টাইমস হচ্ছে আমাদের কত ফোর সি ওয়ান টাইমস হচ্ছে আমাদের কত এটা ফাইভ সি এটা আসে হচ্ছে থ্রি সি টু হচ্ছে থ্রি এটা আসে ওয়ান তারপর এইখানে থ্রি টাইমস হচ্ছে আমাদের কত ফোর টাইমস হচ্ছে এটা কত আসে সিক্স এটা আসে শুধু সিক্স বুঝতে এটা কত আমাদের সি টাইমস হচ্ছে টাইমস এটা কত আসে কত নাইনটি আচ্ছা এখন সবাই আমরা কত আসে টোয়েন্টি প্লাস ওয়ান টোয়েন্টি প্লাস সিক্স প্লাস টুয়েলভ প্লাস নাইনটি কত আসে

আচ্ছা দ্য সেম গ্রুপ অফ টুয়েলভ পিপল স্ট্যান্ড লাইন ওই ওই একই জিনিস কোনটা ছিল আমাদের কত থ্রি বয়েজ ঠিক আছে ফোর গার্লস আর হচ্ছে ফাইভ অ্যাডাল্টস এই এই মানুষগুলোই স্ট্যান্ড ইন এ লাইন ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট তাহলে এখন এটা কী হবে এটা পারমোডেশনের ম্যাপ কি বলতেছে থ্রি বয়েজ শুড স্ট্যান্ড অ্যান্ড কি বয়েজ থ্রি বয়েজ স্ট্যান্ড টুগেদার অ্যান্ড অ্যান অ্যাডাল্ট ইজ অন ইচ এন্ড তাহলে টোটাল কতজন টুয়েলভ না তাহলে বারোটা ইয়ে ইয়েটা নেই লাইন মানে প্লেস হোল্ডার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বাট বলছে তিনটা বয়েজ একসাথে তাহলে বেসিক্যালি এই তিনটা বয়েসকে আমি বেসিক্যালি যদি একটা বড় বি লিখি যেটা মধ্যে আসলে তোমার হচ্ছে এরকম করে আসে যে বি বি তো তখন আমাদের কাছে টোটাল কত আসে বেসিক্যালি আমরা টোটাল তখন টোটাল হচ্ছে হচ্ছে আমাদের ক্যালকুলেট দেখো টোটাল হচ্ছে যে আমাদের টুয়েলভ মাইনাস করে একটা প্লাস ওয়ান করে দিলাম তাহলে কত টেন এতটুকু বুঝতে পারছি তাহলে আমি বেসিক্যালি দশটা প্লেস হোল্ডার বানাবো এটা আমি তোমাকে দেখাইলাম যে অরিজিনাল এটা ছিল তারপরে আমি এই যে তিনজনকে যখন একসাথে রাখতেছি দেখতেছি যে আমার দশটা প্লেস হোল্ডার লাগতেছে না এদেরকে আমি একটা প্লেস হোল্ডার কনসিডার করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে একজন অ্যাডাল্ট বসবে এখানে একজন অ্যাডাল্ট বসবে রাইট রাইট তো বাকি যে আমাদের তার মধ্যে দশজনের দশটা প্লেস হোল্ডারের মধ্যে দুইটা প্লেস হোল্ডার অকুপাই হয়ে গেছে বাকি আটটার মধ্যে কোনো রেস্ট্রিকশন আছে তুমি চিন্তা করতে পারো বয় কিন্তু অলরেডি একসাথে আছে বয় কিন্তু একসাথে আছে বাকি আটটার মধ্যে কোনো রেস্ট্রিকশন আছে তার মানে আচ্ছা এখন এই দুইটা প্লেসে পাঁচজন অ্যাডাল্ট কত হয় বসতে পারবে ফাইভ এই যে দেখো শুধু এই দুইটা প্লেসে পাঁচজন অ্যাডাল্ট হচ্ছে ফাইভ টাইমস এদের মাঝখানে কোনো কিন্তু রেস্ট্রিকশন নাই তাহলে এইট পি এইট অথবা এইট ফ্যাক্টোরিয়াল টাইমস আবার এই যে যেই বি যে ক্যাপিটাল বি লিখছিলাম মানে এই বি বক্সের ভিতরে যে তিনটা ছেলে একসাথে আছে ওরা নিজেদের মাঝখানে সাফল করতে পারবে টাইমস হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল কত আসে কত আসে রেজাল্টটা কেউ বলতেছে না

অ্যান্ড ইট ইজ কাউন্টেবল মানে এটা ডিসক্রিট অ্যান্ডম ভেরিয়েবল কোন ডিস্ট্রিবিউশনে পড়তেছে কোন ডিস্ট্রিবিউশনে পড়তেছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন এটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে পড়তেছে বলতেছে দ্য ফার্স্ট চকলেট টেস্ট উইথ লেমন ফ্লেভার তার মানে প্রবিলিটি অফ লেমন এটা বের করো এটা কত আসতেছে লেমনেরটা কত আসতেছে লেমনের রেশিও হচ্ছে থ্রি থ্রি ডিভাইড বাই এটা কত আসতেছে থ্রি প্লাস ফাইভ এইট এইট প্লাস মানে ফিফটিন তার মানে কত ওয়ান ওভার ফাইভ সো তোমার কাছে শুধু সাকসেস প্রবিলিটিটা আছে লেমনটা হচ্ছে তোমার সাকসেস প্রবিলিটি বাট কতবার তুমি ট্রাই করছো মানে টোটাল কতবার করবা ওইটা ফিক্স নাই বলছি যে ফার্স্ট যে লেমনটা পাইছো ওইটা তোমার সেভেনথে আসছে তার মানে বেসিক্যালি আমি যদি বলি এটা আমার একটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন যার প্রবলিটি হচ্ছে ওয়ান ওভার ফাইভ অ্যান্ড আমার কাছে হচ্ছে এস এ পি অফ এক্স ইজিক্যালস টু সেভেন মানে কি প্রথম ছয়টা ফেল করছে কিউটি দি পার সিক্স টাইমস পি বুঝতে পারছ

উইথ লেমন ফ্লেভার দ্য নেল চোজেস ইস আফটার শি লিস্ট সিক্স চকলেটস মানে এইবার সেম জিনিসটাই অ্যাট লিস্ট সিক্স মানে হচ্ছে কি এক্স গ্রেটার ইকুয়াল টু সিক্স তো তোমার এখন ধরো আমরা ফর্মুলা ভুলে গেছি যেটা আমি তোমাদেরকে শিখাইছিলাম সো তোমার ফার্স্ট টার্মটা কি সিক্স না সিক্স টার্ম তার মানে সিক্স যদি হয় ফার্স্ট টার্মটা যদি আমার সিক্স হয় কীভাবে আসবে এটা মানে পি অফ এক্স টু সিক্স ইজ আওয়ার ফার্স্ট পি অফ এক্স পিও এক্সু সিক্স ইজ আওয়ার ফার্স্ট টার্ম এটা মানে কি কিউ টু দি পাওয়ার ফাইভ টাইমস পি রাইট তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট মানে ফার্স্ট টার্ম তাহলে আমাদের এবার যদি চিন্তা করি আর আমাদের হচ্ছে এস ইনফিনিটি পর্যন্ত যাব আমরা এস ইনফিনিটি রাইট এস ইনফিনিটি এ বাই ওয়ান এ কত আমাদের এটা রাইট কিউ পর ফাইভ টাইমস পি আর ওয়ান কত মানে ওয়ান মাইনাস কিউ এটার মানে এই যে এটার মানে কি এটা না

খেয়াল করে দেখো আফটার আফটার সিক্স খায় ভালো তাহলে প্রথমটা আসলে কি কি তার ফার্স্ট না সেভেন আফটার সিক্স বলছে তাহলে হবে না তো সেভেন হলে আমাদের ফার্স্ট টার্মটা কি তাহলে এটা মানে হচ্ছে আমাদের কত যেটা আমরা একটু আগে বের করছি মানে এটা হচ্ছে রাইট তাহলে তখন আমাদের এটা কত কিউ পর সিক্স তাহলে আমাদের ফাইনাল কিউ কিউটি পর সিক্স বুঝতে পারছি তাহলে হচ্ছে আমাদের এটা ইকুয়ালিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু সেভেন সরি এটা বললাম সো এখন তোমার এটা বলতেছে যে তোমার দিস ইজ আমাদের কত কিউ টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে কিউ কত আমাদের ফোর ওভার ফাইভ হোল টু দি পাওয়ার সিক্স তাহলে কত আসলো তাহলে জিরো পয়েন্ট টু সিক্স টু বলতে পারি আচ্ছা এরপরে আমাদের এখানে বলতেছে সারপ্রাইজ বক্সেস অফ চকলেটস আরেকটা কোনো একটা বক্স আছে সারপ্রাইজ বক্স অফ চকলেটস ইচ কন্টেন ফিফটিন চকলেটস থ্রি আর লেমন ফাইভ আর অরেঞ্জ সেভেন আর স্ট্রবেরি পেট্রা হ্যাজ এ বক্স অফ সারপ্রাইজ চকলেটস শি চুজ থ্রি চকলেটস এট র্যান্ডম ইন দ্য বক্স সি এইটস ইচ চকলেট বিফোর চুজিং দ্য নেক্সট ওয়ান দ্য দা নানো পেট্রাস চকলেটস হ্যাভ অরেঞ্জ ফ্লেভার তাহলে অরেঞ্জের মধ্যে কোনটা ছিল অরেঞ্জ কয়টা ছিল পাঁচটা এটা নাই বুঝতে পারছি তাহলে অরেঞ্জ ছাড়া কয়টা আছে দশটা অরেঞ্জ ছাড়া দশটা আছে না এন অফ অরেঞ্জ প্রাইম এটা মানে কত দশটা না এই দশটাতে তার মানে কি প্রথমে হচ্ছে সে টেন সি ওয়ান প্রথমটা নিল তারপরে একটা খায় ফেললো তারপর কত হবে নাইন সি ওয়ান তারপরে কত আমাদের এইট সি ওয়ান ডিভাইডেড বাই টোটাল কয়টা ছিল আমাদের প্রোবিলিটি বের করতে বলছি টোটাল কয়টা ছিল পনেরোটা না তাহলে কত ফিফটিন সি ওয়ান টাইমস ফোরটিন সি ওয়ান টাইমস আমাদের থার্টিন সি ওয়ান ক্লিয়ার তাহলে এটা কত আসে রেজাল্টটা এটা আসে টোয়েন্টি ফোর ওভার নাইনটি ওয়ান উইচ ইস জিরো পয়েন্ট টু সিক্স ফোর ক্লিয়ার যাব পরে পেজে লাস্ট পেজ আমাদের যাব এটা হয়েছিল এটা হয়েছিল সবার অন্যভাবে করলেও হবে আমি যেভাবে দেখছি দেখেছি এভাবে যেভাবে করতে হবে কোনো অন্যভাবে করলেও হবে বাট হয়েছে কি না এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পুষ্পিতা হয়েছিল এটা একটু আবার দিক সেদিক কেমন হয় প্রবলে তো এক্স্যাক্টলি সেম আসবে তুমি যেভাবেই করো আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আমার এটার ডিতে যাই ঠিক আছে সিক্সের ডিতে যাই আবার লাস্ট পেজে চলে আসছি আমরা ঠিক আছে এখানে কি বলতেছে আমাদেরকে ফাইন্ডি দ্যাট ইচ অস চকলেট হ্যাজ ডিফারেন্ট কালার মানে একটাও সেম না মানে আচ্ছা একটু লিখে নিই আমাদের কি ছিল জানি সে শার্টটা ছিল কি আমাদের শার্টটা ছিল কি স্ট্রবেরি এস লেখলাম ঠিক আছে তিনটা ছিল হচ্ছে আমাদের লেমন এল লেখলাম আর পাঁচটা ছিল আমাদের অরেঞ্জ রাইট তাহলে প্রবাবিলিটি তো বের করতে হবে রাইট यस স্যার তাহলে প্রথমে প্রথমটা কি হতে পারে প্রথমটা তুমি 60টা থেকে একটা পাইছো তাহলে 7c1 হতে পারে না টাইমস আমাদের কত পরেরটা হচ্ছে 5টা থেকে একটা পাইছে 5c1 পরেরটা হচ্ছে আবার আমার কত 3টা থেকে একটা পাইছে 3c1 ডিভাইডেড বাই টোটাল কত ছিল আমাদের যখন রেস্ট্রিকশন আর কি ঠিক আছে ঠিক আছে টাইমস হচ্ছে আমাদের কত কত বাট দেখো এটা আমি এমনভাবে নিছি যে আমি হচ্ছে যে প্রথমে হচ্ছে যে কি স্ট্রবেরি নিছি পরে লেমন নিছি পরে ফাইভ নিছি কিন্তু আসলে আমি তো যে কোনো অর্ডারে নিতে পারতাম পারতাম না এই জন্য নিছি কয়টা তিনটা না এই জন্য হচ্ছে একটা থ্রি ফ্যাক্টরি বোঝা গেছে

গিভেন দ্যট কোনো অরেঞ্জ আসবে না মানে হচ্ছে অরেঞ্জ প্রাইম তাহলে এইটা আমি কি এইভাবে লিখতে পারি না যে তোমার অ্যাটলিস্ট দুইটা আসবে মানে কি তোমার হচ্ছে দুইটা এস আসছে খেয়াল দেখো প্রবিলিটি হচ্ছে তখন দুইটা দুইটা এস আসে তখন একটা আসবে হচ্ছে আমার নন অরেঞ্জ রাইট ওয়ান হচ্ছে আমাদের নন অরেঞ্জ এটা আসবে অর তিনটাই তোমার হচ্ছে যে আমার এস আসবে ডিভাইডেড বাই আমার হচ্ছে যে কোনো তিনটা আসবে ঠিক আছে মানে হচ্ছে টেন সি থ্রি যে কোনো তিনটা এটি বুঝতে পারছি এইটা কি বুঝতে পারতেছি নাকি বুঝতে পারিনি আমরা হ্যালো একটা হচ্ছে কি তোমার দুইটা স্ট্রবেরি যখন আসবে তখন ওইটার সাথে কি আমাদের একটা নন অরেঞ্জ কিছু একটা আসবে আর একটা হচ্ছে তিনটা স্ট্রবেরি আসবে তার মানে অ্যাটলিস্ট দুইটা স্ট্রবেরি ওয়ে ইউ ডিডেন্ট পিক এনি অরেঞ্জ আর হচ্ছে যে এটা ডিভাইডেড বাই আমাদের কি তিনওটাই সরি যেন না অরেঞ্জ কয়টা ছিল সাতটা কি ছিল নন অরেঞ্জ এটা কি ছিল অরেঞ্জ প্রাইম এই যে দশ টেন সি থ্রি লেখি এটা কোনটা তিনোটায় আমাদের কী আসছে অরেঞ্জ প্রাইম আসছে বুঝি নাই অরেঞ্জ প্রাইম এটা কত ছিল আমি লেখছিলাম এরপর অরেঞ্জ প্রাইম হচ্ছে আমাদের টেন তাহলে টেন সি থ্রি মানে কি তিনোটাই হচ্ছে যে আমাদের আরে এটা ফর্মুলাটা কি ভুলে গেছো প্রবেলিটি অফ এ বি এটা কি আমাদের প্রবেলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই প্রবেলিটি অফ বি ভুলে গেছি আমরা হ্যালো হ্যাঁ তাহলে এখন এই জিনিসটা যদি করি প্রথমে আসলে দেখো স্ট্রবেরি কয়টা ছিল সাতটা বলছি যে দুইটা আসবে তার মানে কত সেভেন সি টু টাইমস এবং তখন কটা বলছি যে আমাদের কি আসবে অরেঞ্জ আসবে না মানে কি তার মানে কী আসতে হবে লেমন আসতে হবে না তখন কারণ দুইটা তো স্ট্রবেরি চলে আসছে তাহলে থ্রি সি ওয়ান অর মানে হচ্ছে প্লাস এবার হচ্ছে তিনোটাই আমাদের কি আসবে স্ট্রবেরি আসবে তাহলে সেভেন সি থ্রি ডিভাইডেড বাই আমাদের কত আমাদের টেন সি থ্রি এটা কত আসে আমাদের এটা বলো তো

টাইমস থ্রি ঠিক আছে এটা হচ্ছে সিক্সটি থ্রি প্লাস আমাদের এটা হচ্ছে সেভেন এটা হচ্ছে থার্টি ফাইভ ঠিক আছে ডিভাইডেড বাই আমাদের টেন সি থ্রি টেন সি থ্রি এটা আসতে ওয়ান টোয়েন্টি হ্যাঁ কি এইট এটা হ্যাঁ এইট ওভার ওয়ান টোয়েন্টি কত কই থার্টি এইট

এই যে কালকে কি কোনো পেপার করে আনবো না